नमस्कार, आजकेर ए भिडियोते आमरा देखे नेब किभावे शार्टेर स्क्वायर पकेट अर्थात चौको पकेट केटे तैरी करा हय। एखन आमरा जेटा तैरी करब सेटा होच्छे एकटा शार्टेर पकेट। शार्टेर मूलत कयेकटा रकमेर पकेट देखा जाय, जेटा होच्छे कि डायमंड, हेक्सागोनाल, स्क्वायर, राउंड। तो आमरा आज के स्क्वायर पकेट करब। किरकम जे ना स्क्वायर पकेट करते गेले आमरा पकेटर मुखटा रखब एरकम 5 इंची और लम्बा रखब 5.5 इंची अर्थात तार थेके 1/2 इंची बेशी। एई जे माने मुखेर दिके तुलनाय लम्बा 1/2 इंची बेशी थाकबे 5.5। एबारे एइटाके फोल्ड करार जन्य आमरा आरो 1.5 इंची कपड़ रखब एबं 1/2 इंची कपड़ रखब चारिदिके मोड़ार जन्य। किरकम भावे हबे এই রকম একটা 5/5 এবং 5.5 করে পকেটটা নেয়ার পর আমরা এই যে 1.5 ইঞ্চি বেশি রাখবো এইটাকে এইভাবে আমরা ফোল্ড করতে হবে, মুড়ে এরকম প্রথমে করতে হবে। তারপরে এইটা হয়ে যাওয়ার পর আমরা কি করব, এই যে বাড়তি কাপড় রেখেছি ইনলে হিসাবে, তো সেইটাকে আমরা এইভাবে প্রত্যেকটাকে মুড়ব। মুড়ে আমরা কি করব যে এরকম করে সুন্দর করে নিয়ে এটা আমি কাগজে দেখাচ্ছি, কাপড়ে এরকম করে কাপড়ের উপরে এটা এরকমভাবে আমরা বসাবো। কীরকম যে এই যে এখান থেকে একটা স্টিচ দিয়ে যাবো, এস বরাবর স্টিচ দিয়ে দিলেই এইটা একটা পকেট তৈরি হয়ে যাবে। তো আমরা এই যে প্যাটার্নটা করেছি, এই প্যাটার্নটার মাপে আমরা কাপড় কেটে সেটা বসিয়ে দেখাবো। এইভাবে প্যাটার্নটা বসিয়ে কাপড়ের উপরে আমরা কাপড়টাকে কেটে নেব। এরপরে আমরা পকেটটা কাপড়ের উপরে বসাব। প্রথমে পকেটের কাপড়টার এরকম 1/4 ইঞ্চি ভাঁজ করে নিয়ে তারপরে এটাকে আমরা 3/4 বা 1 ইঞ্চি এরকম করে আমরা একটা ফোল্ড করে নিয়ে এটাকে আমরা স্টিচ করব। হ্যাঁ, তাই দেওয়ার পর এর চারিদিকে ভাঁজ মেরে নিতে হবে, এরকম করে ভাঁজ বেড়ে নিতে হবে বা আয়রন দিয়ে সেটাকে প্রেস করে নিতে হবে। এরকম কাপড়ের উপর বসিয়ে প্রথমে এখান থেকে এইভাবে একটা করে স্টিচ করতে হবে, তারপর ঘুরিয়ে নিয়ে এইভাবে আবার এর এজ বরাবর সেলাই করতে হবে। দেখুন, আমি ডিসকালার সুতো দিয়ে সেইটাকে দেখাচ্ছি, ঠিক এইরকম করে আস্তে আস্তে সেলাইটা নিয়ে আসতে হবে। এই যে প্রতিটা মুহূর্তে একটা একটা করে সেলাই তুলেছি, তারপর এই কানাটাকে ভাঁজ মুড়ে সেলাই করতে হবে। এই এই যে অ্যাঙ্গেলে কোণে আসলাম, তারপর এখান থেকে এইভাবে ভাঁজ করে নিয়ে আমাকে আবার এদিকে আসতে হবে। এই এলাম এখান থেকে, এইবারে আমি ফুল অ্যান্ড ফাইনাল মাথার দিকে উঠব। এই এখান থেকে মানে 1 ফুট বরাবর বা 2 ফুট বরাবর এসে এখান থেকে লক করব। এইভাবে ব্যাক করে আমরা এখানে মাথাটাকে লক করে দেব। তো তৈরি হয়ে গেল আমাদের শার্টের পকেট। এই পকেটটা হচ্ছে স্কোয়ার চৌকো বলে একে স্কোয়ার পকেট বলা হয়।